একদিন এক বৃদ্ধ কৃষক নিজের ছোট্ট গ্রামে একটা পুকুর কিনে ফেললো পুকুরটি অনেক বছর ধরে পরিত্যক্ত ছিল তাই সেখানে প্রচুর কচুরিপানা আর শ্যাওলা জমে গিয়েছিল কৃষক ভাবল পুকুরটি পরিষ্কার করে মাছ চাষ শুরু করবে কিছুদিন পর তিনি বাজার থেকে কিছু কাতলা মাছের পোনা কিনে এনে পুকুরে ছেড়ে দিলেন পুকুরে খাবার ছড়িয়ে দিতে লাগলো আর কিছুদিনের মধ্যেই মাছগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো দিন দিন মাছগুলো আরও বড় হতে লাগলো আর গ্রামের লোকেরা সবাই অবাক হয়ে দেখতে লাগলো কাতলা মাছের বিশাল আকার একদিন গ্রামের একজন জেলে এসে বলল বাবা তোমার কাতলা মাছ তো এখন আস্ত আস্ত জাল ভেঙে দিতে পারে এত বড় মাছ আমি জীবনে দেখিনি কৃষক হেসে বললো হ্যাঁ আমি জানি এই মাছগুলো আমার সন্তানের মতো আমি তাদের যত্ন করে বড় করেছি কিছুদিন পরে গ্রামের মেলা হলো সেই মেলায় কৃষক তার পুকুর থেকে সবচেয়ে বড় কাতলা মাছটি নিয়ে গেল সবাই অবাক হয়ে দেখলো সেই বিশাল মাছটিকে মেলার বিচারকরা বলল এত বড় কাতলা মাছ আমরা আগে কখনো দেখিনি এটা আমাদের মেলার সেরা মাছ কৃষক সেই মেলায় প্রথম পুরস্কার পেল আর তার কাতলা মাছের গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তের গ্রামে সবাই জানতে চাইলো কিভাবে তিনি এই বিশাল মাছ চাষ করেছেন কৃষক হেসে বলল সবাইকে ভালোবাসা ও যত্ন দিলে তারা বড় হয়ে ওঠে ঠিক যেমন আমার কাতলা মাছ এই গল্পের মাধ্যমে গ্রামের লোকেরা বুঝতে পারলো ভালোবাসা পরিশ্রম দিয়ে যে কোনো কিছু সম্ভব এভাবেই কাতলা মাছের গল্পটি একটি শিক্ষণীয় গল্প হয়ে গেল গ্রামের জন্য তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এখানে আমি আজকে তোমাদের সাথে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি তো এই রেসিপিটা করার জন্য দেখো এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো আর একটুখানি ঘি এক চামচ মতো ঘি মাখিয়ে নিয়েছি এখানে আমি একটা পেস্ট রেডি করব পেস্টটাতে দিয়েছি কাজু সাদা তিল আর কাঁচা লঙ্কা প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেবে তারপরে অল্প জল দিয়ে ঘোরাবে একটা ফাইন পেস্ট রেডি হয়ে যাবে তো দেখো মাছগুলোকে আমি আগে ভেজে তুলে নিচ্ছি আর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব তো খুব বেশি বড় পেঁয়াজের দরকার নেই কোনো পেঁয়াজের পেস্ট এখানে লাগবে না শুধু মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাছটা ভাজতে ভাজতে তো মাছ এই দুটো মাছ ভাজা হয়ে গেছে বাদবাকি যে চারটে মাছ আছে সেটাও ভেজে নেব আর এখানে এই যে পেঁয়াজ কুচানো হয়ে গেছে তো মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে খুব যে এটা একদম খুব যে ফ্রাই হবে সেরকম না মোটামুটি যেমন আমরা মাছ ভাজি সেরকম খুব ডিপ ফ্রাই করার দরকার নেই তো মাছগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি এবার দেখো কড়ার মধ্যে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কিন্তু এই পেঁয়াজগুলো লাল লাল করে কিন্তু ভেজে নেবো কেননা এই পেঁয়াজের মধ্যে আমরা কোনো মশলা দেব না এই পেঁয়াজটাকে তুলে নেব এটা একদম একটা খুব সহজ পদ্ধতিতে কাতলা মাছের রেসিপি তো এইভাবে রেসিপিটা ট্রাই করে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে আর বাড়িতে যদি একদম ছোট বাচ্চা থাকে তাহলে সেটাও কিন্তু এটা করতে পারো কিন্তু তাহলে লঙ্কাটাকে স্কিপ করে দিতে হবে আর আমি অনেকগুলোই কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি তোমরা কিন্তু যে যেমন ঝাল খাও সেই পরিমাণ মতো কিন্তু নুনার ঝালটা ব্যবহার করো তো দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার এবার আরেকটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে একদম লাল লাল করে ভাজা ভাজা হয় তো যাই হোক এটা ভাজা ভাজা হয়ে এসছে বা তুলে নিয়েছি দেখো ওখানে আমি এটা তুলে নিয়ে আর একটুখানি একটু তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর একটা দিয়ে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলাকে আমি একটুখানি ভেঙে নিয়েছি তাহলে গন্ধটা বেশ ভালো বেরো এর যে পেস্টটা করেছিলাম এখানে সাদা তিল কাজু আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম এটা খুব চটজলদি হয়ে যায় একদম ইজি সহজ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু একদম ডিলিশিয়াস তো আশা করি রেসিপিটা তোমরা ট্রাই করবে আর ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করো তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো দেখো এটা জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নেব নেড়াচারা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না এখানে দিয়ে দেবো দুধ যে কোনো রকম দুধ তোমরা মাদার ডেয়ারি দুধ হোক গরুর দুধ হোক বা যদি দুধ না থাকে ঘরে যদি পাউডার মিল্ক থাকে সেটাও কিন্তু তোমরা এটা গরম জলে গুলে এখানে কিন্তু ব্যবহার করতে পারো বা নারকেলের দুধ যে কোনো রকম দুধ কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে তো দিয়ে এটাকে ভালো করে দেখো চেড়ে নিচ্ছি এবার এটাকে একটুখানি ফুটতে সময় দেবো তো এটা যখন ভালো করে ফুটে আসবে এটা খুব ফোটার দরকার নেই এটা দেখবে এমনি যেহেতু পেস্টটা দিয়েছি দুধ দেওয়া হয়েছে এমনি এটা ঘন ঘন হবে একটা থিকনেস চলে আসবে এটা যখন ভালো করে ফুটে যাবে মানে এটা দু থেকে তিন মিনিট ফোটালে তাহলেই হবে এটা যখন ফুটে যাবে আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তার আগে দেখলে একটুখানি চিনি আমি এখানে অ্যাড করলাম আমি রান্নায় স্পেশালি চিনি দিই না কিন্তু এখানে একটুখানি দিলে একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি একটা স্বাদ আসে তবে খুব মিষ্টি হয় না কেন আমি চিনির পরিমাণটা সামান্যই দিয়েছি দিয়ে দেখো মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে এই মাছগুলো যেমন ম্যারিনেট করে রেখেছিলাম মাছের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর ঘি আর গোলমরিচেরও ফ্লেভার আসে এইভাবে করে দেখো এটা কিন্তু খুব সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ তোমরা একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার দেখো যে পেঁয়াজগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নেবো এবার এর মধ্যে একটুখানি অ্যাড করব হচ্ছে কসুরি মেথি আর একটুখানি ঘি কসুরি মেথিটা হাতের মধ্যে একটুখানি ক্রাশ করে নেবো নিয়ে এর মধ্যে অ্যাড করব তাহলে কিন্তু ভালো লাগে আর চিনিটা যদি তোমরা মনে করো যে কেউ একদমই চিনি খাও না চিনি দেবে না সেটাকে স্কিপ করতে পারো কসুরি মেথি দিলে এরও একটা গন্ধটা ভালো আসে কিন্তু যদি হাতের কাছে কসুরি মেথি না থাকে সেটাও তোমরা স্কিপ করতে পারো এমনি এটা খুব ডিলিশিয়াস একটা রেসিপি এমনি খুব ভালো লাগে তো আমি কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে করে এখানে দিয়ে দিচ্ছি দেখো এই যে হাতের মধ্যে একটুখানি ক্রাশ নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো একটুখানি ঘি তো ভালো লাগলে আবারও বলছি কমেন্ট বক্সে কিন্তু জানিও যে ভিডিওটা কীরকম লাগলো তো হয়ে গেছে আর একটু ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব আগে একটুখানি ফুটিয়ে নেবো আর যখন কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা বন্ধ করবে এটা ঢাকা দিয়ে রেখে দেবে তাহলে একটা থিকনেসও চলে আসবে আর এই যে ঘিয়ের যে গন্ধটা এটা কিন্তু বেশ একটা ভালো একটা ফ্লেভার আসে ঢেকে একটু রেখে দেবে তো দেখতেই পাচ্ছ একদম ঘন হয়ে গেছে এটা ঢাকা দেওয়ার পর আর একটু গ্রেভি হয়ে যাবে প্রথমে আমি যখন তোমাদেরকে দেখেছিলাম যে এটা যখন মাছটা ঢাল ছিলাম তোমরা দেখেছো যে কীরকম একটা থিকনেস চলে এসছে তো দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এই রকম এসছে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো টাটা